ইয়াসের আগে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শৌলা এলাকা। এখানকার এই প্রধান পরিবার তখন ছিল স্বামী স্ত্রী এবং চার বাচ্চা নিয়ে মোট ছজনের পরিবার। আর সেই পরিবারে ইয়াসে সমস্ত কিছু লণ্ডভণ্ড। এসে দেখি কিছু নেই, বাড়িতে সব ঢাকা পড়ে আছে, বাড়িতে কিছুই নেই, বেরিয়ে গেছে সব, পরাবদের কিছু নেই, ধান চাল ফাল সব ভেসে গেছে। এই পরিবারেরই মেজ মেয়ের সামনে রয়েছে মাধ্যমিক পরীক্ষা, সেখানেও বাদ সেধেছে এই প্রকৃতি, কারণ তার সমস্ত পড়ার বই খাতা সমস্ত কিছুই ভেসে গেছে এই জলের সাথে। বই খাতা কিছু পাওয়া যায়নি, কিছু পাওয়া যায়নি না। সামনেই তো পরীক্ষা, কি করে পরীক্ষা দেবে? মাস্টারের কাছে যদি কিছু বই থাকে, ওরা যদি কিছু দেয় বা আর বন্ধু বান্ধব যদি কিছু দেয় তাদের কাছ থেকে পড়ে নিয়ে তুমি পরীক্ষাটা দিতে যাই। এই পরিবারের নৌকো, যে নৌকো ছিল একমাত্র রোজগারের সম্বল, সেই নৌকো খান খান হয়েছে ঝড়ে এবং জলোচ্ছ্বাসের ফলে সেই নৌকো ভেঙে পড়ে রয়েছে। জীবিকার একমাত্র জিনিস নৌকো ছিল, সেটা তো ভেঙে গেছে, সারাতে পারবেন? না, সারাতে পারবো না। আবেদন করব যাতে সরকারি সরকারের সাহায্য দিয়ে কিছু আমরা উপকার পাই। তাই আপাততভাবে দুশ্চিন্তায় এই পরিবার। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। করোনা আবহে বন্ধ মিউজিয়ামে চুরি। আমার স্ট্রিটে রাজা রামমোহন রায় মিউজিয়ামে চুরির ঘটনা ঘটেছে, খোয়া গিয়েছে বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রী। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কিভাবে ঘটলো এই ঘটনা, পুলিশ কি বলছে? দেখো, প্রথমে তোমাকে জানাই, রাজা রামমোহন রায় সরণী, সেখানে রাজা রামমোহন রায়ের বাড়ি, সেই বাড়ির প্রেমিসেসের মধ্যেই রয়েছে এই রাজা রামমোহন রায় মিউজিয়াম। এবং এই যে মিউজিয়াম, সেই মিউজিয়ামে চুরি গিয়েছে বেশ কিছু জিনিস, এমনই লিখিতভাবে অভিযোগ হয় আমার স্ট্রিট থানাতে। তদন্তে নেমে দেখা যায় যে বেশ কিছু দুষ্প্রাপ্য সামগ্রী, সেগুলোকে চুরি করা হয়েছে, এবং সেই সময় চুরি করা হয়েছে যখন এই লকডাউন প্রায় কার্যকর লকডাউনের পরিস্থিতি, এবং তাতে কেয়ারটেকার সেখানে ছুটিতে ছিল। এবং তুমি জানো যে ইয়াস ঘূর্ণিঝড়ের পরে কলকাতার পরের দিন কলকাতা শহরে বৃষ্টিপাত হয় এবং প্রবল বৃষ্টিপাতে আমার স্ট্রিটে জলমগ্ন থাকে। ঠিক সেই সময় পরিকল্পনা করে ছক কষে এই ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের অনুমান। ইতিমধ্যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে, কিন্তু যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তার সঙ্গে হয়তো আরো বেশ কয়েকজন আছে। কি কি সামগ্রী তারা নিয়ে গিয়েছে সমস্তটা খতিয়ে দেখার চেষ্টা চলছে, এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ আদালতে পেশ করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই বাকি খোঁজ মিলবে এমনটাই মনে করা হয়েছে। যেহেতু লোকজন নেই, রাস্তাঘাটে ফাঁকা ছিল এবং তার সঙ্গে সঙ্গে জল জমে রয়েছে, তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে এই ধরনের চুরি ঘটনা ঘটানো হয়েছে রাজা রামমোহন রায়ের বাড়ির প্রেমিসেসের মধ্যে থাকা রাজা রামমোহন রায়ের এই যে মিউজিয়াম সেখানে। তবে এই ঘটনায় কারা কারা রয়েছে, স্থানীয় কেউ আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ আবির।